Hello Apura, Assalamu Alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কেয়া সেথ অ্যারোমাথেরাপি অ্যারোমেটিক স্কিন ড্যামেজ কন্ট্রোল ক্রিমের রিভিউ। আজকের ভিডিওটি মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, তো তোমাদেরও যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ জানার থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি অবভিয়াসলি ট্রাই করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটি খুব দ্রুত করে দেওয়ার জন্য। সো কেয়া সেথ অ্যারোমাথেরাপি অ্যারোমেটিক স্কিন ড্যামেজ কন্ট্রোল ক্রিমটি ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটিকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনে ইউজ করা যাবে, কোন কোন স্কিনে ইউজ করা যাবে না, এই ক্রিমটি সত্যি কি কার্যকরী কিনা সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সালং এর সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলার কথা না বাড়িয়ে চলেছি আজকে মূল ভিডিওতে। এটা হলো কেয়া সেথ অ্যারোমাথেরাপি অ্যারোমেটিক স্কিন ড্যামেজ কন্ট্রোল ক্রিম, এটার কোয়ান্টিটি হলো 50 ml এবং এটার ব্যাক সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে, যার কারণে তুমি প্রোডাক্টটা পারচেস করার আগে জেনে নিতে পারবে প্রোডাক্টটা সম্পর্কে। অ্যান্ড এটার ভিতরে হচ্ছে একটা সিরাম অ্যান্ড একটা ক্রিম দেওয়া থাকে, অ্যান্ড ক্রিমটা হচ্ছে একটা টাব বক্স প্যাকেজিং এর মাধ্যমে আসে। অ্যান্ড এই ক্রিমটি সম্পর্কে এখানে যেটা বলা হয়, এটা এনভিস্ট উইথ গ্রেপ সিড, পাপায়া এক্সট্র্যাক্ট, ফ্রাঙ্কিনসেন্স অ্যান্ড জোজোবা অয়েল। সো এখানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুব ইফেক্টিভলি কাজ করে থাকে। সো এই ক্রিমটি সম্পর্কে যেটা বেসিক্যালি বলা হয়, যেটা আমাদের সান ড্যামেজকে রিপেয়ার করে অ্যান্ড আমাদের স্কিনটাকে ট্যান হতে দেয় না, স্কিনের ডালনেসটাকে দূর করে, স্কিনের আনইভেন স্কিন টোনটাকে ইভেন করে অ্যান্ড এটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ রাখে। সো এটা আসলে আমাদের স্কিনে কী কী কাজ করতে পারে, এই ক্রিমটি ইউজ করার ফলে এটি স্কিনটাকে ময়শ্চারাইজ করতে অনেক ভালো কাজ করে, আমাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করে, স্কিনের ড্রাইনেস অ্যান্ড রাফনেস দূর করে। অ্যান্ড এখানে যেহেতু পাপায়া এক্সট্র্যাক্ট এবং ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েল, এছাড়াও হচ্ছে জোজোবা অয়েল, গ্রেপসিড অয়েল ইউজ করা হয়েছে, এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনটা ময়শ্চার রাখার ক্ষেত্রে, সফট করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে থাকে। সো এটা হচ্ছে আমাদের স্কিনটাকে এনভায়রনমেন্টাল ড্যামেজ থেকে স্কিনটাকে প্রোটেক্ট করতে অনেক ভালো কাজ করে। তাই তোমাদের স্কিনটা যাদের অনেক বেশি ডাল হয়ে গেছে এবং স্কিনে হচ্ছে কোনো প্রকার ময়শ্চার নেই, তারা এটাকে ইউজ করতে পারো, এটা অ্যান্টিএজিংয়ের জন্য অনেক ভালো একটা ক্রিম। তবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই স্কিন তাদের জন্য এই ক্রিমটি অনেক ভালো, বাট তোমাদের স্কিনটা যদি অনেক বেশি অয়েলি হয়ে থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি কিন্তু তোমার স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না এবং ইউজ করলে তুমি তেমন একটা ভালো বেনিফিটস পাবে না। বাট তোমার স্কিন যদি অনেক বেশি ড্রাই হয় সেক্ষেত্রে এটা স্কিনের মধ্যে অনেক পারফেক্টলি কাজ করবে। অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে তোমরা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল করে তাহলে তোমরা ডিসকন্টিনিউ করে দিবে। সো এখন চলো জেনে আসা যাক এই ক্রিমটিকে কীভাবে ইউজ করতে হবে। এই ক্রিমটি ইউজ করার আগে তোমরা তোমাদের ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে, দেন স্কিনটাকে প্যাড ড্রাই করার পর পরিমাণ মতো নিয়ে ফুল ফেসে জেন্টলি তোমরা এটাকে অ্যাপ্লাই করবে, দেন অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনের মধ্যে এভাবেই তোমরা এটাকে রেখে দিবে। অ্যান্ড এই ক্রিমটি ইউজ করার আগে এটার সাথে যে সিরামটা দেওয়া থাকে সেই সিরামটাকে তোমরা 1-2 ড্রপ নিয়ে ভালোভাবে তোমরা ড্যাব ড্যাব মোশন অ্যাপ্লাই করবে, দেন সিরামটা যখন অ্যাবজর্ব হবে তখন হচ্ছে তোমরা এই ক্রিমটা ইউজ করবে। অ্যান্ড এটাকে তোমরা হচ্ছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ক্রিমটিকে ইউজ করতে পারো অ্যান্ড দিনের বেলাও ইউজ করতে পারো, তবে দিনের বেলা ইউজ করলে অবশ্যই সাথে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে ভুলবে না। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই ক্রিমটি আসলে কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না। অ্যান্ড এটা কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করার জন্য অনেক ভালো কাজ করে থাকে, বাট তোমার স্কিনের যে ন্যাচারাল টোনটা সেটাকে কিন্তু কখনোই চেঞ্জ করতে পারবে না। সো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে বুঝে কিনবে যে এই ক্রিমটা কিন্তু কোনো ক্ষতিকর ক্রিম না, যেটা আমাদের স্কিনটাকে রাতারাতি ফর্সা করে দিবে, এটা হচ্ছে আমাদের স্কিনটা ব্রাইট রাখার ক্ষেত্রে কাজ করে। বাট তুমি যদি ভেবে থাকো তোমার স্কিন যে ন্যাচারাল টোনটা সেটাকেই টোটালি চেঞ্জ করে দিবে সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজ করবে না। সো তোমরা যারা এটাকে ইউজ করতে চাচ্ছ ডেফিনেটলি ইউজ করতে পারো, এটা স্কিন ব্রাইট গ্লোয়িং করার জন্য অ্যান্ড অ্যাজ আ অ্যান্টিএজিং ক্রিম হিসেবে এটা খুব ভালো। এই ক্রিমটাকে কিন্তু ম্যান অ্যান্ড উইমেন সবাই ইউজ করতে পারবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।